গত আগস্ট মাসে 24,590টি গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ ও অতিরিক্ত বিল বকেয়া থাকায় এসব লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া ও জরিমানা আদায় করা হয়েছে প্রায় 13 কোটি টাকা। মঙ্গলবার 13ই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস। এতে বলা হয়েছে, তিতাস গ্যাস কর্তৃপক্ষ 112টি স্পটে মোট 39টি অভিযান চালিয়েছে। এ সময় অবৈধ ও বকেয়াজনিত কারণে 24,590টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া এবং জরিমানা আদায় করা হয়েছে প্রায় 13 কোটি টাকা। এদিকে এ বিষয়ে মঙ্গলবার নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি লেখেন, মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। আপনারা আশেপাশে অবৈধ গ্যাস সংযোগ থাকলে সুনির্দিষ্ট তথ্য দিয়ে তিতাসকে সহযোগিতা করুন।